মানসিকভাবে বিক্রি করছে, যদি এতই জাস্টিস তুমি ধারণ করো নিজের ভিতরে। প্রশাসন ছিল, আমাদের পুলিশ প্রশাসন এখন একটু দূর, কিন্তু আমাদের ভার্সিটি প্রশাসন তো ছিল। আমি বলবার সে এটা এক ধরনের অন্যায়, নিজের সাথেও তো তুমি অন্যায় করে বসে, ছাত্রত্ব চলে গেল, একটা সিদ্ধান্ত আসবে জেল হাজত হবে, এই যে ক্যারিয়ারটা তো ধ্বংস করে ফেলো, এটাই তো সমস্যা। এই রাজনীতি করতে গিয়ে আমরা আমাদের বিবেক হারিয়ে ফেলি, এ নিয়ে আর কিছু বলার নেই। স্বাধীন দেশে আসলে ছাত্র এবং জনতা তাদের উদ্দেশ্যে আসলে কি বলবো? ছাত্রদের বলবো পড়াশোনা এখন করা উচিত, দেশ সংস্কারের জায়গায় সংস্কার, পড়াশোনা না করলে আসলে শিক্ষিত জাতি না হলে তো এই স্বাধীনতা ধরে রাখা সম্ভব হবে না। একাত্তরে যারা যুদ্ধ করেছে সবাই মানে রিক্সা চালক, কৃষক, দিন মজুর, আর এখন যুগ পরিবর্তনের সাথে আমরা ছাত্ররা মাঠে নেমে এসেছি। সবচেয়ে বাংলাদেশে এখন এই পাওয়ারটাই সবচেয়ে বেশি যে আমি ছাত্র, এই জায়গাটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আমাদের ছাত্রত্ব ধরে রাখতে হবে, আমাদের পড়াশোনা করতে হবে। জনগণকে বলবো যে সভ্য হয়ে সুযোগ পেলেই কাউকে গলা টিপে ধরবেন এটা না হোক, সভ্য হতে হবে জাতিটাকে। আমরা এই যে গণভবন থেকে যেদিন সাবেক প্রধানমন্ত্রী চলে গেল, আমরা দেখলাম যে কারে করে ও মানুষ গণভবন চুরি করে নিয়ে এসেছে, এটা কি হওয়া উচিত একটা গণতান্ত্রিক রাষ্ট্র? সভ্য মানুষেরা সব করে, আমি বলবো সভ্য দেশের নিতেই অর্ধেক সমস্যা কমে। সর্বশেষ একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে সমন্বয় একটা যে কাজগুলো করছে বর্তমানে, এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন বা তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে? আমি সমন্বয়ক না, আমি আসলে ওনাদের সাথে মিশিও না, আমি জানিও না যে ওনারা কী করছেন। আপনাদের মাধ্যমে বা গণমাধ্যমে আমি যা জানি তাই আমি এখন বলবো যে যদি ওনাদের এখন সর্বপ্রথম ক্যাম্পাস সংস্কার নিয়ে কাজ করা উচিত, যেহেতু ওনারা শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ওনাদেরকে সমন্বয়ক বানিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করুন, রাষ্ট্রীয় পর্যায়ে যদি দল গঠন করতে হয় অবশ্যই করতে হবে, কারণ আওয়ামী লীগকে আদৌ হচ্ছে যে আওয়ামী লীগকে যদি বয়কট করে ফেলা হয় তখন আওয়ামী লীগ তো আর নির্বাচন করতে পারবে। তো নির্বাচন করতে হলে যশোর বিএনপির সাথে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার ক্ষেত্রে যদি একটা দল গঠন করতে হয়, আমি বলবো যে একটা নিয়ে সময় নিয়ে ভাবনা চিন্তা করে তারপর দল গঠন করতে হয়, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে করতে, বিশ্ববিদ্যালয়ে যেন এটা ফেস না করতে হয়, তাহলে আমার মনে হয় সাধারণ শিক্ষার্থীরা আপনাদের এগেনস্টে চলে যেতে।